যাদবপুর সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তি সহায়তা। ট্রেনে মালদা যাওয়ার পথে উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। কি করে বহিরাগতদের চিহ্নিত করবে ইসরোর প্রযুক্তি বুঝতে পারছি না, মন্তব্য যাদবপুরের অস্থায়ী উপাচার্যের। আউটসাইডার নয় কি নয় এটা ট্রেস করা যাবে কি করে আমি জানি না। এবার এবিভিপির মিছিলে উঠল গলি মারো স্লোগান, গ্রেফতার করা উচিত আক্রমণ কুণালের। ঘুম ভাঙুক রাজ্যের, পাল্টা বিজেপি। বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে তুলকালাম, গেটের ভিতরে যাদবপুরের পড়ুয়ারা, বাইরে থেকে দেখানো হলো জুতো, ছোড়া হলো জলের বোতল। এগুলোরে করে ধিক্কার জানাচ্ছি আমরা। ছাত্র মৃত্যুর প্রতিবাদে যুব মোর্চার মিছিল ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ধুন্ধুমার। গণতান্ত্রিক রীতিনীতি না মেনে এই সরকার পুলিশকে দিয়ে অনুমোদন দেয় না। সেনার পোশাক পরে যাদবপুর ক্যাম্পাসে ঢোকা বিতর্কে উপাচার্যকে নোটিশ পুলিশের, তলব ডিন অব স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদককেও তলব। ডিপস অ্যান্ড বাউন্স তদন্তে ইডির নজরে 14টি ব্যাংক অ্যাকাউন্ট, 4 থেকে 5টি সংস্থার নিজস্ব হলেও বাকিগুলি বিভিন্ন সময়ের সংস্থার কর্ণধারের, বেআইনি লেনদেন খতিয়ে দেখছে ইডি। তল্লাশির নামে অবৈধভাবে কম্পিউটারে তথ্যের হেরফের, ডাউনলোড হয়েছে 16টি এক্সেল ফাইল। এবার ইডির বিরুদ্ধে পাল্টা লালবাজারে অভিযোগ দায়ের ডিপস অ্যান্ড বাউন্সের। টিভিতে খবরে কাগজে মোড়ে নেওয়া টাকা নেওয়া, তাদেরকে তো ধরতে পারছে না। নিয়োগ দুর্নীতির মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই, এক মাস ধরে কোনো তদন্ত হয়নি, জেলে বন্দীকে রাখতে সরকারের কত খরচ জানেন সিবিআইকে প্রশ্ন বিচারকের। হাওড়ার পাঁচলায় বোর্ড গঠন ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুই গোষ্ঠীর বচসা হাতাহাতি। বাঁকুড়ায় 56-এর মধ্যে 55 আসন জিতলেও গোষ্ঠীদ্বন্দ্বে জেলা পরিষদ গঠনে হিমশিম তৃণমূল কংগ্রেসের। জেলা কমিটি ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষ, শিলিগুড়িতে গেরুয়া শিবিরের জেলা কমিটি থেকে পদত্যাগ 30 জনের, তালিকায় ফাঁসি দেওয়ার বিধায়কও। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, দক্ষিণ দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে লেখা NS1 পজিটিভ। ঠিকঠাক কাজ করছে বিক্রম, চন্দ্রপৃষ্ঠে 8 মিটার অতিক্রম প্রজ্ঞানে আজ বেঙ্গালুরুতে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী। 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে রওনা আদিত্য এলওয়ানের। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া, 88.77 মিটার জ্যাভলিন ছুড়ে উঠলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যা মৌসুমের সেরা থ্রো। ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্ট বেঙ্গল গোকুলাম কেরল FC হারালো 2-1 গোলে, গোল করে মশাল জ্বালালেন জর্ডান এলসে, অপরটি আত্মঘাতী গোল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।